নমস্কার বাংলাসফেয়ারে আজ অবশ্যই সন্দেশখালী শাহজাহান কোথায় তিপ্পান্ন দিন কেটে গেল তার কোনো ঠিক ঠিকানা নেই ভাগলবা হয়ে গেছে শিবু হাজরা এবং তার সঙ্গে তার আরেক কোন সাগরেদ উদয়না নাকি নাম এরা সব কোথায় গেল প্রথমেই এই প্রশ্নের একটা উত্তর দিই আচ্ছা নরেন্দ্রপুরের সেই অসম্ভব রকম অত্যাচারী প্রধান শিক্ষককে কলকাতা হাইকোর্টের আদেশ সত্ত্বেও পশ্চিমবঙ্গের পুলিশ কি গ্রেফতার করেছে তিনি তো শাহজাহানের মতো গুন্ডা নন মূল কথাটা হলো এবং এই মূল কথাটা বলার জন্যে আজ আমি এমন একজনের শরণাপন্ন হচ্ছি যার নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন শোনেননি এমন কিছু নেই এই যে আমাদের কনস্টিটিউশনে সেপারেশন অফ থিওরিড কনসেপ্ট তার যিনি প্রবক্তা সেই মন্টেস্কু একটা চমৎকার উক্তি করেছিলেন সেটা হলো দ্য হার্সেস্ট ফর্ম অফ টিরানি ইজ দ্যাট পশ্চিমবঙ্গে সর্বত্র সব ঘটনায় আমরা এই হার্সেসড ফর্ম অফ টিরানিং দেখতে পাচ্ছি শাহজাহান কোথায় এটা বের করতে পশ্চিমবঙ্গ পুলিশে তাদেরকে খোলা ছুট দিলে আমার ধারণা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার বেশি লাগবে না কিন্তু পুলিশ সে কাজ করবে কি করে শাহজাহান যে খুব নিরাপদে আছেন এবং বেজায় খোসমেহা যে আছেন বিশ্বাস করুন দশ দিন আগে আমি তার স্পষ্ট ইঙ্গিত পেয়েছিলাম যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিন পরে মিডিয়ার সামনে উপস্থিত হয়ে বললেন একেবারে পোকার ফেস্ট কেন শাহজাহান কি করেছে শাহজাহান তো সেদিন বাড়িতেই ছিল না তার বাড়ির বাইরে যেটা হয়েছে সেটা অন্যায় কিন্তু শাহজাহান যখন ছিলই না তখন তাকে টানা কেন আচ্ছা এরপরে কি শাহজাহান কোথায় আছে কার তত্ত্বাবধানে আছে কেন তার কেশাগ্র পুলিশ স্পর্শ করতে পারছে না পশ্চিমবঙ্গবাসীর কাছে সেই উত্তর সন্ধানের আর কি কোনো প্রয়োজন আছে মুশকিল হলো পশ্চিমবঙ্গের মিডিয়া যাদের এটা কাজ আমি যদি আজকে কোথাও কোনো কাগজের দায়িত্বে থাকতাম বা চ্যানেলের আমি পাল্টা একটা তদন্ত করতাম আমাদের মতো করে টু ট্রেস শাহজাহান আর আজকের পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি করলে মিডিয়ার ফল কি হবে সেটা তো কেউ বলতে পারে না তাহলে কি আমি বলছি এই কথা বলছি যে শাহজাহান আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক জানি না কিন্তু আমি গত দু তিন দিন ধরে এই সন্দেশখালী শাহজাহান তার সাম্রাজ্য ইত্যাদি নিয়ে আমার মতো করে খোঁজখবর রাখছিলাম সেখান থেকে যে তথ্য আমি পেয়েছি সেটা হলো এক এই যে ফাইভ স্টার নবজোয়ার যাত্রা বলে একটা নাটক পঞ্চায়েত ভোটের আগে আমরা প্রত্যক্ষ করেছিলাম সেটাই এখন বসিরাট এবং ওই তল্লাটে এসে পৌঁছেছিল তখন সারথীর ডাইনে বাঁয়ে দেখা গিয়েছিল কাদের এই শেখ শাহজাহানের স্থানীয় মানুষেরা বলেছেন যে জেলা পরিষদের কর্মাধ্যক্ষের দায়িত্বে শাহজাহানকে রাখার কোনো প্রস্তাবই ছিল না কিন্তু যে মুহূর্তে অভিষেক শুনলেন যে সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর একজন প্রার্থীর কথা ভেবে রেখেছেন অমনি তিনি জ্যোতিপ্রিয়কে সবক শেখাতে শাহজাহানকেই বললেন ভাই তুমি কর্মাধ্যক্ষ হয়ে যাও এবং সাম্প্রতিককালে শাহজাহানের মুখে বিবিধ জনসভায় প্রকাশ্যে আমরা একেবারেই তৃণমূল কংগ্রেসের সেনাপতির কথার প্রতিধ্বনি শুনতে পেয়েছি তিনি সর্বত্র বলে বেড়াচ্ছেন যে আমি কোনো অপরাধ করিনি আমার বিরুদ্ধে কোনো অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে আমি যে কোনো শাস্তি নিতে প্রস্তুত আমি নিজেই স্বেচ্ছায় ফাঁসি কাঠে চড়ে মৃত্যুবরণ করব। এ একেবারে শুধু কপি পেস্ট নয় লেটার অ্যান্ড স্পিরিট পেস্টেড তাহলে কি এই যে প্রচার আমরা শুনছি শাহজাহান আদুতে কার লোক দেখুন শাহজাহানের পরিবার এর কোনো সন্দেহ নেই ঐতিহাসিক সত্য বামপন্থী সিপিএম এর সমর্থক পরিবার ছিল দু হাজার এগারোর আগে শাহজাহান কে দেখা যেত ইটভাটায় কাজ করতে এবং তার মামা যিনি তার নাম ছিল মুসলিম শেখ এবং তিনি ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন মুসলিম শেখের কাছে সাংবাদিকরা গেলে বিশেষ করে যখন কোনো বাঁধ ভেঙে যেত বা কোনো প্রাকৃতিক বিপর্যয় হতো তখন অধিকাংশ সময় তারা দেখতেন যে মুসলিম শেখ পাড়ার মোড়ে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছেন আর সাংবাদিকরা পৌঁছনো মাত্র তিনি তলব পাঠাতেন শাহজাহানকে বলতেন এই শাহজাহান দাদাদের একটু নিয়ে যেত ওই যেখানে ঘটনা ঘটেছে সেটা দেখাতে তারপরে একদিন সাংবাদিকরা দেখতে পেলেন শাহজাহান নিজেই একটা দ্বিচক্র যান কিনেছেন আমার অত্যন্ত পরিচিত একজন সাংবাদিক নাম বলবো না তিনি আমাকে বলছিলেন দাদা শাহজাহান ওই বাইক কেনার পরে আমি যখনই সন্দেশখালীতে গিয়েছি তখনই শাহজাহান আমাকে অন্য কোনো বাহনে উঠতে দেয়নি খুব খাতির করে বলেছে দাদা কেন বিছুবিছি পয়সা খরচা করবেন আমার বাইকের পিছনে বসুন আপনাকে আমি ঠিক নিয়ে যাচ্ছি সরি মাফ করবেন ঠান্ডা লেগে গেছে তো এহেন শাহজাহান বাম জমানায় তাকে ওই ইটভাটার একজন নিরীহ শ্রমিক হিসেবেই লোকজন চিনত মাত্র বারো বছরের মাত্র পেরোতে না পেরোতেই বাংলায় একটা যুগ বলা ভালো শাহজাহানের কাহিনী শুধু আঙুল ফুলে কলা গাছ হওয়ার নয় আঙুল ফুলে বট গাছ হওয়ার এবং তার যা সম্পত্তির খতিয়ান নামে বেনামে আমি শুনতে পাচ্ছি সে সব কিছু এক জায়গায় যোগ করলে সেটা পশ্চিমবঙ্গের হয়তো গডনোজ প্রথম একশো জন ধনী ব্যক্তিদের একজন অবশ্যই সন্দেশখালীর সম্রাট চা হয়ে যাবেন কি নেই তার এই যে আপনারা যদি বাসন্তী রোড ধরে ওই রাস্তা দিয়ে এগোন তাহলে দেখবেন একটা জায়গা পড়বে তার নাম রাজবাড়ি সেই রাজবাড়ি থেকে সরবেরিয়ার ধামাখালী পর্যন্ত যা কিছু আপনারা দেখবেন নামে অথবা বেনামে শাহজাহান এবং তার দুই সহোদর হচ্ছে এই সব সম্পত্তির মালিক এছাড়া শাহজাহানের গুচ্ছের মাছের ভেরি আছে যে ভেরিগুলো সে নিজে কন্ট্রোল করে না অন্যেরা করে তাদের সঙ্গে ওর একটা বাধ্যতামূলক দাদন ব্যবস্থা আছে সেই দাদন ব্যবস্থাটা হলো মাছের চাষ করার জন্য ভেরির মালিককে সে প্রাথমিকভাবে কিছু অর্থ সাহায্য করবে একটাই শর্তে সেটা হচ্ছে মাছ যখন জালে উঠবে তখন তার পুরোটাই ওই শাহজাহানের কাটায় এসে বিক্রি করতে হবে এবং অবধারিতভাবে সেটা হবে ডিপ্রেস সেল সেই মাছ কলকাতায় চালান দিয়ে হয়তো দশ টাকার মাছ চল্লিশ টাকায় বিক্রি করবে শাহজাহান কিন্তু ভেরির মালিক তিনি বাধ্য শাহজাহানের ডটেড লাইনে যে মূল্য তিনি ঠিক করবেন সেই মূল্যতেই মাছ তার হাতে তুলে দিতে পঞ্চাশ বিঘা জমির উপরে শাহজাহানের নিজের বাড়ি এ তো আমি দেখছি সেই মোগল সম্রাট শাহজাহানের মতোই অবস্থা মোগল সম্রাট শাহজাহানেরও খুব স্থাপত্যের ক্ষেত্রে তার যে অবদান সেটা ভারতবর্ষ নতমস্তকে আজও স্বীকার করে আগ্রার ফোর্ট তাজমহল দিল্লির লালকেল্লা সব কিছুই তো শাহজাহানের তৈরি আর সন্দেশ খালি লালকেল্লা বোধহয় হবে না কেননা রং লাল হলে তৃণমূল কংগ্রেসে দুই লাখ মেরে ওকে বের করে দেওয়া হবে কিন্তু বিঘা জমির উপর তার একটা একটা বাড়ি এলাকায় সে বাজারের মালিক দোকানের নয় এবং সেই বাজারটার নামই হচ্ছে শাহজাহান মার্কেট এছাড়া বাগদা চিংড়ির ছোট ছোট ওদেরকে ভাষায় বলে মিন গরম জলে তাদেরকে ফুটিয়ে যে মিন তৈরি করা হয় তার একটা অংশ বাংলাদেশে পাচার হয়ে যায় অনেক বেশি দামে কিন্তু এটা একটা কার্যত শিল্প খালিতে বৃহত্তম মিন তৈরির কারখানাটাও শাহজাহানের এর বাইরে নামে বেনামে তার কত সম্পত্তি আছে কেউ তার সঠিক খতিয়ান দিতে পারবে না অনেকটা দুই বিঘা জমির জমিদারের মতো সে তার বন্দুক বাহিনীকে পাঠিয়ে কোনো জমির প্রয়োজন হলে বলে দিত ওটা দিতে হবে কহিলাম তবে করুণ চক্ষে গরিবের ভিটে খানি সপ্ত পুরুষ যে মানুষ সে মাটি সোনার বাড়া জন্মের দায়ে বেচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া শুনবে না এইভাবে শাহজাহান বিঘার পর বিঘা একরের পর একর জমি মোটামুটি গায়ের জোরে দখল করে নিজের সাম্রাজ্যের অংশ করে তুলেছে আর এই যে শিবু হাজরা এবং উত্তম ঘাস না কি যেন একটা নাম এরা শাহজাহানেরই ডানহাত বাহাত কিন্তু এরা সন্দেশখালী দু নম্বর ব্লকে এদের আধিপত্য সন্দেশখালী এলাকায় আপনারা কেউ গিয়েছেন কিনা বলতে পারবো না যদি যান তাহলে দেখবেন প্রাকৃতিকভাবে জায়গাটা ভারী সুন্দর এত সুন্দর জায়গা পশ্চিমবঙ্গের সর্বত্র নেই এটা এসেন্সিয়ালি সন্দেশখালিটা হচ্ছে বেশ কয়েকটি দ্বীপের সমাহার কোনো কোনোটা দ্বীপ অবশ্য সামান্য সেতু দিয়ে বন্ধনে আবদ্ধ কিন্তু অধিকাংশ দ্বীপেই চলাচল করতে হয় হয় নৌকোয় নয় লঞ্চে এবং এই যে সন্দেশখালী এক নম্বর ব্লকে ব্লকটা হচ্ছে শাহজাহানের খাস্তালুক আর দু নম্বরটা হচ্ছে শিবুর খাস্তালুক। শিবু সেখানে গরিবের উপর কি অত্যাচার করে কি করেছে না করেছে আজকে নিশ্চয়ই আপনারা টেলিভিশনে মহিলাদের কণ্ঠে সেই সব করুণ নিপীড়নের কাহিনী শুনেছেন যে ঘটনাটা শুনে আমার রক্তহীন হয়ে গেছে সেটা হলো মহিলাদের বাড়ি থেকে তুলে এনে পার্টি অফিসে তাদেরকে ভোগ লালসার জন্য ব্যবহার করা অনেক গুন্ডা মাস্তান দেখেছি মশাই কিন্তু এই লেভেলের ব্যবীচার শিবু হাজরা বা অ্যান কোম্পানিট এইসব কথা জীবনে শুনিও নি গতকালই দেখছিলাম মুখ্যমন্ত্রী বাজেট পেশের পরে খুব বড় গলায় আমি মা লক্ষ্মীদের জন্য পাঁচশো টাকা থেকে এক ধাপে ডবল করে দিয়েছি লক্ষ্মীর ভান্ডারের সাহায্য হাজার টাকা শিডিউল কা শিডিউল ট্রাইবের জন্য বারোশো টাকা চিফ মিনিস্টার সন্দেশখালীর ওই যে শয় শয় মহিলা সহ্য কোট সহ্যের শেষ সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে যারা কেউ হাতে বাঁশ কেউ ঝাটা কেউ লাঠি নিয়ে রাস্তায় নেমে পড়েছে দিনের পর দিন পড়ছে এবং তাদের মুখ থেকে যে কাহিনীগুলি। টেলিভিশনের ক্যামেরায় বন্দি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি তারা কি মা লক্ষ্মী নন নাকি অলক্ষী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং গরিব মহিলাদের তিনি ভোটের পণ্য ছাড়া আর কিছুই মনে করেন না এর চাইতে লজ্জার এর চাইতে অন্যায় আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না এবং রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী যখন মুখ বধির থাকেন নারী জাতির এই কলঙ্ক অত্যাচার নিপীড়নের কাহিনী শুনে তখন বোঝাই যায় যে আসলে আমরা একটা টিরানিক্যাল রেজিমের মধ্যে বাস করছি এখন যে কোনো টিরানিক্যাল রেজিম আপনারা দেখবেন এরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না হেগেল একবার একটা চমৎকার কথা বলেছিলেন সেটা হচ্ছে দ্য অনলি থিং উই লার্ন ফ্রম হিস্ট্রি ইজ দ্যাট উই লার্ন নাথিং ফ্রম হিস্ট্রি দ্য অনলি থিং উই লার্ন ফ্রম হিস্ট্রি ইজ দ্যাট উই লার্ন নাথিং ফ্রম হিস্ট্রি মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা থাকা উচিত লালগড় নেতাই নন্দীগ্রামে কি হয়েছিল তার মনে করা উচিত তিনি যে আজকে নবান্নের তলায় মহারানী সুলভ বিলাস বেসনের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীত্ব চালাচ্ছেন সেটা নন্দীগ্রামের চোদ্দই মার্চের মানুষের অবদান সিঙ্গুরের কৃষকদের অবদান নেতাই লালগড়ের সাধারণ মানুষের অবদান এবং অত্যাচার একটা রেখা অতিক্রম করলে মানুষ যে বিদ্রোহ করবে এবং সেই বিদ্রোহ ঠেকানোর মতো কোনো ক্ষমতা কোনো স্বৈরাচারীর থাকতে পারে না সুতরাং যে আগুনে তিনি একদা সিপিএম এর লঙ্কা পুড়িয়েছিলেন সেই আগুনে এবার তৃণমূল কংগ্রেস দগ্ধ হতে বাধ্য সন্দেশখালির এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে আপনি উড়িয়ে দিতেই পারেন আপনার কিছু কর্তা ভাজা লোক আছে তারা তো পাল্টা চমকে বলছে দুদিন পরে দেখবেন কাহিনী একেবারে সন্দেশখালীতে উল্টে গেছে ঔদ্ধত্বের একটা কোথাও একটা সীমা থাকা প্রয়োজন দেখুন এই সন্দেশখালি এলাকায় আপনারা যদি যান দেখবেন কতগুলো চমৎকার নদী আছে সেই নদীর উপরেই রয়েছে এক একটা দ্বীপ যেমন বাউনিয়া যেমন ন্যাজাট সরবেরিয়া আকুঞ্জপাড়া ওরাকাঠি ধুতনি দাউদপুর আতাপুর খুলনা এগুলো হচ্ছে দ্বীপের নাম আর নদীর নাম বিদ্যাধরী রায়মঙ্গল বেতনি সমস্ত নদী শেষ পর্যন্ত গিয়ে সুন্দরবনের মধ্যে দিয়ে সাগরে গিয়ে পড়ছে এবং এই যে এলাকার অর্থনীতিটা বদলে দিয়েছে এই চিংড়ি চাষ অর্থাৎ ভেরিড ব্যবসা আগে কি ভেরিড ব্যবসা ছিল না অবশ্যই ছিল গরিব মানুষের কাছ থেকে তাদের জমি নিয়ে এবং তাদের প্রাপ্য যে রেন্ট সেটা চুকিয়ে দিয়ে সেখানে ব্যবসা চলত শিবু হাজরা সেসবের ধারও ধারে নি সাজান ধারে না তারা জবরদস্তি জমে নিয়েছে খাল কেটেছে মাছের চাষ করেছে ফার্ম হাউস বানিয়েছে ভগবান জানেন কটা পোলট্রি ফার্ম বানিয়েছে কিন্তু গরিব মানুষের প্রাপ্য যে টাকা সেটা চাইতে গেলেই যদি মহিলা হয় তাহলে তার স্বামীকে ডেকে পাঠিয়ে পার্টির অফিসের মধ্যে অমানসিক নির্যাতন করা হয়েছে আর যদি কামনা লালসায় পর্যবেসিত হয় তাহলে কি হয়েছে সে কথা আমি আর মুখেই আনতে চাই না দেখুন এই যে এলাকাটা সেই এলাকাটায় যেহেতু অধিকাংশই জলা জমি সন্দেশখালীর গায়েই আছে হিঙ্গলগঞ্জ হিঙ্গলগঞ্জের পূর্ব পাড়ের পুরোটাই হচ্ছে বাংলাদেশ এবং বুসিরাট সাবডিভিশনের সঙ্গে বাংলাদেশের মধ্যে কিন্তু কোনো স্থল সীমানা নেই যেটা আছে সেটা জল সীমানা ওখানে একটা কথা চালু আছে সেটা হচ্ছে ধূর পাচারকারী আমরা তো বিরক্ত হয়ে বলি ধুর কী বলছিস ওখানে কিন্তু ধূর খুব একটা জনপ্রিয় নাম ধূর মানে হচ্ছে যারা অবৈধভাবে জিনিসপত্র পাচার করে সেটা গরু হতে পারে সেটা চাল হতে পারে ডাল হতে পারে চিনি হতে পারে কেরোসিন হতে পারে ফেন্সিডিল হতে পারে হতে পারে না এমন কোনো সাবজেক্ট সেখানে নেই আগে সেখানে এই চোরাচালানের কারবারটাই খুব রমরমিয়ে চলতো কারণ এদিকে বিএসএফ এবং ওদিকে পূর্বতন বিডিআর তারা এই দালালদের হাতের ক্রীড়ক হয়ে গিয়েছিল এখন সেটা অনেকখানি বন্ধ হয়েছে এখন যেটা চলছে সেটা হচ্ছে একেবারে যেটাকে আমি বললাম ওয়ার্স্ট ফর্ম অফ ট্রিডারিং হুইচ হ্যাজ দ্য প্রোটেকশন অফ লিগালিটি ঠিক ভাবে আমরা নন্দীগ্রামে লালগড়ে সিঙুরে পুলিশের যে ভূমিকা দেখেছি এখানেও ঠিক সেই ভূমিকাই দেখছি যেহেতু ছয় ছয় মহিলা রাস্তায় নেমে ঝাঁটা হাতে লাঠি হাতে বাঁশ হাতে বিক্ষোভ দেখাচ্ছেন সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরুষে পুলিশ তার স্বভাব ছিল পৌরুষ দেখাতে পারছে না যেটা তারা কলকাতার রাস্তায় হলে অবশ্যই দেখিয়ে দিত সুতরাং সন্দেশ খালি যে যাই বলুক ইজ দ্য বিগিনিং অফ এ স্টর্ম যত এবং এই যে ঝড়ের ইঙ্গিত সেটাকে বিজেপি আর সিপিএমের মন্ত্রণা থেকে উদ্ভূত বলে উড়িয়ে দিয়ে দেওয়ার মধ্যে এক ধরনের বালখিল্যতা আছে আত্মপ্রবঞ্চনা আছে আজকেই দেখছিলাম এই পরিস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন যিনি তিনি একোদা বলেছিলেন যে দু হাজার একুশের পরে আসা মন্ত্রীরা কিন্তু অসততার অভিযোগে অভিযুক্ত নন তিনি একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাণ্ডা উত্তর দিনাজপুরের উত্তর চব্বিশ পরগনার অন্য প্রান্তে তার দবা মুশকিল হল এই যে ইতিহাস থেকে শিক্ষা নিতে পারার অসামর্থ্য এর মূল্য কিন্তু তৃণমূল কংগ্রেসকে চুকোতেই হবে শেষের সেদিন হবে চরম ভয়ঙ্কর ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার